তাসনিয়া স্মৃতি লিখেছেন যে কোন নারীর যদি তার নাবালক মেয়ের স্বর্ণ সহ তার স্বর্ণের পরিমাণ নিসাব পরিমাণ হয় তাহলে কি জাকাত দিতে হবে নাকি মেয়েটা আলাদা আর নিজেরটা আলাদা করে হিসাব করে নিসাব পরিমাণে জাকাত দিবে আর ক্যাশ টাকা স্বর্ণ দুটো মিলিয়ে নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে নাকি দুটো আলাদা আলাদা দিতে হবে খুব সুন্দর প্রশ্ন এক্ষেত্রে আপনার যে নাবালেগ মেয়ে আছে সে মেয়ে আপনার মেয়ে এবং তার সম্পদ যেটা আপনার সম্পদ কারণ আপনি তাকে এখনও কোনো কিছুর মালিক বানান নাই শুধুমাত্র তাকে এগুলি আপনি পড়তে দিয়েছেন আপনার বিশেষ কাজ যদি থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ওই স্বর্ণ নিয়ে আপনি নিজে কাজে লাগাবেন তাই না তো অতএব অতএব তার স্বর্ণ আপনার স্বর্ণ একত্রিত করে যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনি বছর শেষে জাকাত দিবেন আর যদি এরকম হয় যে আপনি সত্য ত্যাগ করে তাকে মালিক বানিয়ে দিয়েছেন হ্যাঁ তাহলে সেটা আলাদা তখন হিসাব করতে হবে আর টাকার যে হিসাবটা সেটা হচ্ছে স্বর্ণের হিসাবে ভিত্তি করে হবে অথবা রূপার হিসাবে উপর ভিত্তি করে হবে ক্যাশ টাকাটা সাধারণত রূপার মূল্যমান নিয়ে করলে উত্তম হয় এই জন্য যে অল্প টাকাতে জাকাতটা দিতে পারতেছেন আর স্বর্ণ হিসাব করতে গেলে তো সাড়ে সাত ভরণী ভরি স্বর্ণ বহুত টাকা দরকার তো এই বহুত টাকা হয়তো আপনার কাছে জমা হবে না আর জাকাত নামক ইবাদতা করতে পারবেন না আর গরিব মিশ্রিনা আপনার কাছ থেকে উপকারও পাবে না তাই না কিন্তু যদি রুপার হিসাবটা করেন যে রূপাতে বাউন্ন ভরি রূপার দাম মোটামুটি এখন মনে হয় নয় হাজার নয়শো টাকা ভরি এরকম আর কি নয়শো টাকা ভরি বা আটশো টাকা ভরি তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা হলেই আপনার কিন্তু জাকাত ফরজ হয়ে যাচ্ছে তাই না তো এই জন্যে রূপার হিসাব করাটাই উত্তম হবে তাহলে জাকাত নামক ইবাদতের স্বভাবও আপনি হাসিল করতে পারলেন আর এদিকে গরিব মিসকিনরা আপনার কাছ থেকে কিছু না কিছু ফায়দা পেল এটাই হচ্ছে উত্তম আর কি যদি এরকম হয় আপনার কাছে পাঁচ ভরি স্বর্ণ আছে আর টাকা আছে যে টাকা দিয়ে আর আড়াই ভরি স্বর্ণ কেনা যাবে নগদ টাকা আছে তাহলে এই স্বর্ণ এবং টাকা মিলে আপনি সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক অতএব আপনাকে জাকাত দিতে হবে ঠিক আছে আপনার কাছে কিছু টাকা আছে আর কিছু রূপা আছে মনে করেন চল্লিশ ভরি রূপা আছে আর এ পরিমাণ টাকা আছে যে ওই টাকা দিয়ে আরও বারো ভরি রূপা কিনা যাবে তাহলে আপনাকে জাকাত দিতে হবে এইভাবে টাকাগুলোকে স্বর্ণ অথবা রূপার সাথে মিলিয়ে আপনি জাকাত দিবেন আশিক আহমদ শুভ লিখেছেন যে কম্পিউটার ও ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজের ব্যবসা কি হালাল যেহেতু এগুলো দিয়ে কেউ ইচ্ছা করলে ভালো কাজে ব্যবহার করতে পারে বা খারাপ কাজেও ব্যবহার করতে পারে জি এগুলি ব্যবসা করা আপনার জন্য হালাল যেহেতু এই বস্তুগুলো হারাম নয় বস্তুগুলো হালাল বা হারাম নির্ভর করছে ব্যবহারের উপরে ব্যবহার যদি ভালো হয় তাহলে হালাল হল ব্যবহার যদি যদি হারাম পদ্ধতিতে করে তা যে ব্যবহার করছে সে গুণাগার হবে এখানে ওই ডিভাইস বা ডিভাইসটা যে বিক্রি করছে তার এখানে কোনো দোষ নাই ঠিক আছে যেমন টেলিভিশন টেলিভিশনটা বস্তুটা ভালো কিন্তু এটা ব্যবহার যেমন ধরেন যে টিভি ছিল আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কত কল্যাণ হয়েছে এখন সেখানে কোনো অকল্যাণ প্রচার হয়নি প্রকাশ হয়নি কিন্তু এটা কেন হয়েছে এটা যে ব্যবহার করা হয়েছে ব্যবহারটা ভালো হওয়ার কারণে টিভিটা ভালো হয়ে গেছে অনুরূপভাবে আপনার অন্যান্য যে চ্যানেলগুলি রয়েছে সেখানে সেখানে পরনারীদেরকে বেপর্দা অবস্থায় দেখানো হয় গান ইত্যাদি বাজানো হয় মানুষের চরিত্র হরণকারী জিনিস দেখানো হয় এই ব্যবহারের কারণে তখন ওটা কি হারাম হয়ে যায় এরকম আর কি ব্যবসা করা যাবে কিন্তু ব্যবহারকারীর উপর নির্ভর করছে সে হালাল কাজে ব্যবহার করবে না হারাম কাজে ব্যবহার করবে এরপরে স্বপ্ন আক্তার সীমা লিখেছেন যে আমরা জেনারেলে অনার্স পাশ করেছি এতদিন এলম কম থাকার কারণে আমিও জব করতে চাইতাম কিন্তু এখন জানার পরে করতে চায় না এক্ষেত্রে স্বামী বা বাবারা চায় জব করি আর না করলে আমাদের অনেক কথা শুনতে হয় স্বামী অখুশি হয় এক্ষেত্রে করণীয় কি কিছুই করণীয় নেই আপনি করবেন না কারণ আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দেয় নেই যেহেতু আল্লাহ আপনাকে দায়িত্ব দেয় নাই আপনার ভরণ পোষণের আপনার বাসস্থানের চিকিৎসার সব দায়িত্ব হচ্ছে আপনার কর্তৃত্বকারী পুরুষদের ওপরে আপনার স্বামী বা আপনার পিতা বা আপনার ভাইয়ের ওপরে অতএব আপনি আপনার ইজ্জত আবার রক্ষা করার জন্য আপনি চাকরি করবেন না আপনি চাকরি করবেন না আপনি বলবেন আমি চাকরি করবো না তুমি যদি আমাকে তিন মুঠো বেলা না দিয়ে দুই বেলায় খেতে দাও আমি তাতেই সন্তুষ্ট আছি তারপরে আমি আমার ইজ্জত রক্ষা করব আমি চাকরিতে যাব না আপনি এভাবে করবেন এটাই আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ করবেন এবং এটাই আপনার জন্য হওয়া উচিত ঠিক আছে আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আর এম রেদান আর এম রিপন লিখেছেন জাকাত ফরজ সে কি অন্য কারো জাকাত গ্রহণ করতে পারবে কি করে সম্ভব যার প্রতি জাকাত ফরজ হয়েছে সম্পদ আছে বলেই তো তার প্রতি জাকাত ফরজ হয়েছে তাই না আর আল্লাহ বলছেন যে ইনামা সাদাকাত যারা ফকির যারা মিসকিন ফোকর আল মাসাকিন যাদের কাছে নিজের চলার সম্পদ উপযুক্ত সম্পদ নাই তাদের জন্য জাকাত যে জাকাত যার ফরজ হচ্ছে সে কীভাবে অন্য জাকাত গ্রহণ করবে তার জন্য আর যাইজ নেই হারাম এটা এনামুল হক নবি লিখেছেন যে ইমাম আবু হানিফা রহমা উল্লাহ কি করেছেন যদি করে থাকেন তাহলে যারা হানাফি মাহাবের দাবি করে তাদের কি রফলিয়ান করা উচিত না না ইমাম আহানিফা রহমতুল্লাহ আল্লাহ রফুল দেন করেন নাই ইমাম আবহানিফা মাঝাব ছিল রফুল দেন না করা তার কাছে দেন সংক্রান্ত হাদিস প্রমাণিত হয়নি অথবা পৌঁছে নেই এই জন্য তিনি করেন নাই তো ইমাম আহ্বানিফা কোন ইমামের অনুসারী হলেই যে হাদিস বাদ দিতে হবে তা তো নয় ইমা এই ইমাম আবহানিফাই বলে গেছেন এই যে সাহাল হাদিস ফাহা মাঝাবি যখন কোনো বিষয়ে হাদিস সহি হয়ে যাবে তখন সেটাই আমার মাঝাব বা সেটাকে ফলো করতে হবে তো ইমাম কেউ যদি মানতে চায় তাহলে এই কথাটা মানবে আর এই কথা অনুযায়ী রফুল এদান করার কথা রয়েছে বোখারি মুসলিমের বিভিন্ন গ্রন্থে অতএব সে যদি হাদিস অনুযায়ী এদান করে তাহলে ইমাম আবহানিফকেও মানা হল হাদিসকেও মানা হল এবং